হাইড্রোপনিক, যা ফসল উৎপাদনের একটি বৈজ্ঞানিক পদ্ধতি, যার মাধ্যমে কোনো প্রকার মাটি ছাড়া গ্রিনহাউস প্রক্রিয়ার মাঝে ফসল উৎপাদন করা সম্ভব। 2020 সালের রিপোর্ট অনুযায়ী বিশ্বে হাইড্রোপনিকের বাজার প্রায় 9.5 বিলিয়ন ইউএস ডলার, যা 2025 সালের মধ্যে 16.63 বিলিয়ন ডলারে উন্নীত হবে, যার আনুপাতিক হার দাঁড়ায় 11.9%। বাংলাদেশও কিন্তু পিছিয়ে নেই। ইতিমধ্যে হাইড্রোপনিক পদ্ধতির অনেক ছোট বড় ফার্ম গড়ে উঠেছে। তার ধারাবাহিকতায় মুক্তধারা টেকনোলজি লিমিটেড হাইড্রোপনিকের উপর একটি প্রশিক্ষণ ব্যবস্থা করেছে। প্রশিক্ষণটিতে অংশগ্রহণ করতে আজই রেজিস্ট্রেশন করুন অথবা যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া ঠিকানায়।